হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রোমানিয়া থেকে আজকে আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। কারণ আপনারা অনেকেই ভিসার জন্য অনেক চিন্তা করতেছেন যে রোমানিয়ার ভিসা অনেক রিফিউজ হচ্ছে। তো আজ থেকে রোমানিয়ার ভিসার রিফিউজ হবে না। তো সেই কি কারণে হবে না বা কি নিয়ে আলোচনাটি করব, কি কারণে হবে না, তো সেই বিষয়টি আজকে জানতে পারবেন যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো ভিডিওটি শুরু করছি, সাথেই থাকেন ভাই। রোমানিয়ার ভিসা আপনারা হয়তো জানেন গত 2 থেকে 3 মাস আগে কিন্তু প্রচুর পরিমাণে ভিসা রিফিউজ হতো। এর একটাই কারণ হচ্ছে যে ভিসাগুলো রিফিউজ হতো সেই ভিসাগুলো হচ্ছে যে একমাত্র সাপ্লাই ভিসা, এবং যে পারমিটগুলো পাইতো, যে পারমিট দিয়ে ভিসার জন্য আবেদন করতো, সে পারমিটগুলো ছিল একবারে কাগজপত্র দেওয়া মাত্রই পারমিট দিয়ে দিত, কোনো যাচাই বাছাই ছাড়া পারমিট দিয়ে দিত। যখন ভিসার জন্য আবেদন করতো তখন কিন্তু অনেক যাচাই বাছাই করে কিন্তু ভিসা যেগুলো দেওয়ার সেগুলো দিত, এবং যেগুলো দেওয়ার না সেগুলো কিন্তু রিফিউজ করে দিত। তো সেই বিষয়টি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। আগে যে ভিসার জন্য যে আবেদন করতো ওই সময় কিন্তু অনেক যাচাই বাছাই করে কিন্তু তাদের ভিসা দিত। তো পারমিট বের হওয়ার পরে যদি ভিসাটা যদি রিফিউজ হয়, এটা কিন্তু অনেক দুঃখজনক ভাই। এটা সবার ক্ষেত্রেই এটা অনেক দুঃখজনক, এটা আমিও জানি। তবে যদি যদি ভিসা যদি রিফিউজ হয়, সেটা যদি পারমিটেই রিফিউজ হয়ে যায়, তাহলে কিন্তু অত একটা কষ্ট লাগে না। যাই হোক, সে কোনো কথা না। কথা হচ্ছে যে যারা পারমিট পান নাই তাদের জন্য অনেক সুখবর, যারা পারমিটের জন্য আবেদন করছেন পারমিট পান নাই। কারণ এখন বর্তমানে যা পারমিট বাহির হবে তা একবারে যাচাই বাছাই করে পারমিটটা আপনারা পাইবেন, এবং ভিসার জন্য যদি আবেদন করেন 100% ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আপনারা ধরে রাখতে পারেন, যদি পারমিট পান এই মুহূর্তে বা সামনে যদি পারমিট পান, আপনারা আপনাদের ভিসা 100% হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর কারণ হচ্ছে বন্ধুরা, যে ভিসা দেওয়ার সময় যাচাই বাছাই করে ভিসা দিত, তো এখন কিন্তু পারমিট দেওয়ার সময় কিন্তু ওই যাচাই বাছাই করে কিন্তু পারমিটটা দেয়। যাদের পারমিট দেওয়ার যোগ্য তারা পারমিট পাইবে এবং ভিসাও পাইবে, আর যারা পারমিট এবং ভিসা পাওয়ার যোগ্য না তারা পারমিটও পাবে না, প্লাস ভিসা তো দূরের কথা। তো এই আপডেটটি আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ যদি পারমিটের পরে যদি ভিসাটা যদি রিফিউজ হয় তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে, এটা আপনারাও বোঝেন। আর পারমিট বাহির করতে কিন্তু 2 থেকে 3 লাখ টাকা খরচ হয়ে যায়, তারপর কিন্তু ওই টাকাটা কিন্তু আর ব্যাক পায় না। তো এখন যদি ভিসা যদি রিফিউজ না হয়ে, যেটা রিফিউজ হওয়ার সেটা যদি পারমিটের সময় রিফিউজ হয়ে যায়, তাহলে আপনাদের জন্য অনেক ভালো, অত টাকা খরচা হলো না, এবং আপনারা যাদের কাছে টাকা দেন তো তাদের কাছ থেকে টাকাটা আবার ব্যাক পাওয়ার একটা চিন্তা ভাবনা থাকে। তো এই আপডেটটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এখন যদি কোনো মানুষ যদি রোমানিয়াতে আসতে না পারে, তার যদি কোনো যোগ্যতা না থাকে, তাহলে সে কিন্তু পারমিটের সময় কিন্তু তার পারমিটটা রিফিউজ হয়ে যাবে, সে পারমিট পাইবে না। আর যদি সে যদি এই মুহূর্তে সামনে দা বা সামনে যা কাজ হচ্ছে যদি সে পারমিট পায়, তাহলে 100% ধরে রাখতে পারেন আল্লাহর রহমতে তারা ভিসাও পাবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, ইনশাল্লাহ তারা ভিসাও পেয়ে যাবে। তো যারা পারমিট আগে পাইছেন তারাও পাইতে পারেন, কিন্তু সামনে দা যেগুলা পারমিট পাইবেন তারা 100% ভিসা হবে, এটা নিয়ে কোনো চিন্তা করে লাভ নাই, তাদের ভিসা হবে, নিশ্চিন্তে থাকতে পারেন। তো এরকম আরো নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি আমার ভিডিওটি শেষ করছি।